আসসালামু আলাইকুম বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। যাকে বলে গোহারা, পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে গোহারা হেরেছে অস্ট্রেলিয়া, আর এই অস্ট্রেলিয়াকে ধোলাই দেয় সাকিবকে কি পাঠিয়েছে প্রীতি জিন্তা, বিস্তারিত দেখতে থাকুন। বাংলাদেশের দেয়া 122 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 62 রানে অল আউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। 4-1 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জয় করেছে বাংলাদেশ। সাকিব 4টি, সাইফুদ্দিন 3টি আর নাসুম 2টি উইকেট সংগ্রহ করেছেন। এইদিকে শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটে নেমে মারমুখী ম্যাচে যে খেলেন ওপেনার দুই ব্যাটসম্যান মোহাম্মদ নাইম ও মাহাদি হাসান। প্রথম 3-4 ওভারের রান রেট ওভার প্রতি 10 করে থাকলেও শেষ পর্যন্ত 20 ওভার শেষে 8 উইকেটে 122 রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ। উড়ন্ত সূচনা হলেও শেষ পর্যন্ত বড় টার্গেট দাঁড় করাতে ব্যর্থ হয়েছে টাইগার বাহিনী। শুরুতে উড়ন্ত সূচনা করলেও বেশি এগিয়ে নিয়ে যেতে পারলেন না ইনিংস। 4.3 ওভারে 41 রানে ভেঙেছে জুটি, 12 বলে 13 রান করে সাজ করে ফিরেছেন। অন্যদিকে 8.2 ওভারে 23 বলে 23 রানে দলীয় 57 রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে ফিরেছেন মোহাম্মদ নাইম। 10 ওভারে সাকিবদের বিদায় চাপে পড়েছিল বাংলাদেশ, কিন্তু মাহমুদুল্লাহ সৌম্য খুব একটা ভালো করতে না পারায় কিছুক্ষণ ভুগতে হয়েছিল বাংলাদেশকে। কিন্তু বোলিং এসে সাইফুদ্দিন আর সাকিব আল হাসানদের তাণ্ডবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 62 রানেই প্যাকেট করে দেয় তাদেরকে, আর এমন ম্যাচ জিতেই ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে সাকিব আল হাসানের এমন দুরন্ত পারফরমেন্সের কারণেই আইপিএল এর বাকি অংশে সাকিব আল হাসানকে পাঞ্জাব দলভুক্ত করতে চাইছে প্রীতি জিন্তা, আর এই সংবর্ধনাটুকুই পাঠিয়েছে টুইটারে 10 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করার মাধ্যমেই। টুইটারে পোস্ট করে লিখেছেন, কনগ্রেচুলেশন টিম বাংলাদেশ, কনগ্রেচুলেশন সাকিব আল হাসান ফর ইউর ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন।